বাংলাদেশ রেলের অব্যবস্থাপনা পরিবর্তনের যে ছয় দফা দাবি বাস্তবায়নের যে আন্দোলন ছিল সেটা থামাতে তারা কিন্তু আমাকে আশ্বাস দিয়েছিলেন যে আমরা দাবি মেনে নিচ্ছি, আমরা বাস্তবায়ন করবো, এবং সেই আমরা মেনে নিয়েছি এই কারণে যে তারা আমাকে টাইম ফ্রেম দিয়েছিল। সেই টাইম ফ্রেমের ভিত্তিতে প্রথম এক মাসের মধ্যে তারা বলেছিল যে এনআইডি সংক্রান্ত যে জটিলতা সেটা কোলাপস করে মানে এনআইডি যার ভ্রমণ তার এটাই নিশ্চিত করবে তারা, ঠিক আছে। তারপরে তিন মাসের মধ্যে তিনটা দাবি অন্তত আমার ভিজিবল হয়ে যাবে, যেটার কারণে মানুষ অন্তত বলতে পারবে যে না ঠিক আছে আমরা সাফার করছি না। আর যেই স্ট্রাকচারাল যেই ব্যাপারগুলো সেটা অন্তত ছ মাস সময় লাগবে সেটা আমাকে বলেছিল তারা। সেখানে রেলওয়ে ডিজি সাহেব ছিলেন, সচিব মহোদয় ছিলেন এবং রেলওয়ের বিভিন্ন কর্মকর্তারা ছিলেন। যেহেতু সেদিন মন্ত্রী মহোদয় ছিলেন না, তো আজকে আমি মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করতে আসছি এবং দীর্ঘদিন যাবৎ হচ্ছে কি আমি তাদেরকে কল দিচ্ছিলাম। আপনারা হয়তো জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলাম এবং এর পিছনে অনেকগুলো ঘটনা আছে, সেটাই না গেলাম। কিন্তু আজকে যেটা হলো যে অনেকবার হচ্ছে কল করার চেষ্টা করার পর তারা আজ ডিজি মহোদয় গত কালকে আমাকে কল দিয়েছিলেন যে আমরা মন্ত্রী মহোদয় আপনার সাথে বসবেন, আপনি আসেন। এই তিন মাস অন্তত হচ্ছে তিনটা দাবি তো আমি ভিজিবল হবে এই এক্সপেকটেশন তো আমি হচ্ছে গিয়ে চুপ করেছিলাম। কিন্তু আজকে এখানে আসার পর মন্ত্রী মহোদয় যথেষ্ট পোলাইটলি এবং তিনি আমার প্রতি যে অসন্তোষ সেটা প্রকাশ করেছেন যে আমি এভাবে না তাকে হচ্ছে ডিরেক্টলি এসে বলতেও পারতাম, তিনি হয়তো সলভ করে দিতেন। কিন্তু আপনারা তো জানেন যে রেলওয়ে মানে রেলভবনে আমাকে ঢুকতেই দেয় নাই, এমন একটা প্রতিকূল অবস্থা তারা তৈরি করেছিলেন, পালে তো মাইরেই ফেলে এমন একটা অবস্থা। তো সেখানে হচ্ছে গিয়ে মন্ত্রী মহোদয় বেশ পলাইটলি বললেন যে এই দাবি আমার যে দাবি সেটা হচ্ছে গিয়ে একদিন দুই দিন তিন দিন তিন মাস এক বছর ছয় মাস এক বছর দুই বছরও এটা বাস্তবায়ন করা হচ্ছে গিয়ে পসিবল না। তো আমি বললাম যে কেন পসিবল না, তাহলে আমাকে কেন বললেন ওই সময় যে এটা মানে কেন সচিব মহোদয় ওনারা সবাই মিলে আমাকে বললো যে বাস্তবায়ন পসিবল, কেন আমাকে টাইম ফ্রেম বেঁধে দিল, এটা তো আমাকে ঠকানো হচ্ছে, এটা আমাকে বলছেন, জনগণকে আপনারা কেন বলছেন না। তারা বলছেন যে আমাদের এই সমস্যা ওই সমস্যা এই প্রতিকূলতা, বললাম তাহলে জনগণকে বলেন নয়তো হচ্ছে এটা সমাধান করে দেন। তো বললেন যে তুমি আমার চেয়ারে এসে বসো, ঠিক আছে। তো বললাম যে আমি যদি আপনার চেয়ারে এসে বসি তখন হচ্ছে আমি কিন্তু এটা করে দেখাবো। তখন তিনি আর হচ্ছে কি ব্যাপারটা বেশ পজিটিভলি সাইলেন্টলি হচ্ছে চুপ করে গেলেন, স্কিপ করে বলে দিলেন যে দেখো, তিনি আমাকে হিস্ট্রি শোনালেন যেটা হলো একদম বাস্তব কথা। আচ্ছা দেখেন, আমি সন্তুষ্ট কোনোভাবে কীভাবে হবে, এটা হওয়ার তো পসিবল না। আমি তাদেরকে বলবো যে কথা আমাকে তারা বারবার বলছেন এটা পাবলিককে বলুক এবার ওনারা, এবং জনগণ শুনে ঠিক আছে জনগণ জি। দীর্ঘক্ষণ ধরে আপনি একটা বৈঠক করেছেন জি, দীর্ঘক্ষণ বৈঠকের পরেও আপনি মানে আপনার দাবি দেওয়ার বিষয়গুলোর বিষয়ে কোনো আশ্বাস পাননি বা সন্তুষ্ট না? আমি সন্তুষ্ট না। স্ট্রিক্টলি যেটা মন্ত্রী আপনাকে বলে দিয়েছে এই দাবিগুলি আপনার যে টাইম ফ্রেম সেই টাইম ফ্রেমের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব না, তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ কি? আচ্ছা আমি ওনাদেরকে এটাই বলবো যে সবারই সময় প্রয়োজন পড়ে, ঠিক আছে। আমি ওনাদেরকে এটাই বলতে চাই যে আমি পয়লা নভেম্বর পর্যন্ত আমি অপেক্ষা করব। যদি হচ্ছে কি তারা কোনোভাবে তাদের প্রসেসে ভালোই এই দাবি বাস্তবায়ন করে দেয় তো ভালো, আর যদি না হয় ঠিক আছে আমি পয়লা নভেম্বর থেকে আবার এসে বসবো। যদি এই দাবি উনি বাস্তবায়ন করতে না পারে আমি দুই বছর আমাকে হচ্ছে ওনার দায়িত্ব দিক আমি এটা করে দেখাবো, এবং ওনাকে তো বেতন দেওয়া আমি দিতে পারবো না, অ্যাকসেপ্ট করছি জি জি। চ্যালেঞ্জগুলো এগুলো সদিচ্ছার অভাব, টোটাল কথা সদিচ্ছার অভাব, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে গিয়ে এই দায়িত্বটা আমার, এটা হচ্ছে আমি তাদের কাছে দাবি করব, তারা হচ্ছে গিয়ে এটা পূরণ করার জন্য পদক্ষেপ নেয়, কারণ হচ্ছে তাদেরকে সরকার কেন এখানে বসাইছে, ওর যোগ্যতা তাদের আছে তাই না, তাদেরকে বেতন দেওয়া হয়, যখন আমাকে তারা বেতন দেবে তখন আমি এই প্রবলেমটা সমাধান করে দেবো। এখন আমি যাত্রী হিসেবে আমি শুধু বলতে পারি আমার ডিমান্ডটাকে, ঠিক আছে। আর ডিরেক্টলি ভাই যাই বলেন না কেন আমি হচ্ছে ওইভাবে আপনাদের কাছে বলতে চাচ্ছি না আপাতত। যদি হচ্ছে কি মনে করেন এটা জি জি কীভাবে হয় জি, তারা অন্তত এই তারা বারবার বলছিলেন তাদের একটা লক্ষ্য আছে, এই লক্ষ্যটা বলুক মানুষকে জানান দিক, তারা হচ্ছে এইভাবে কাজটা করতে চায় জি। অবকাঠামো উন্নয়ন ট্রেনের সংখ্যা বাড়াক, আচ্ছা
ট্রেনের সংখ্যা বাড়াক, স্টেশনের সংখ্যা বাড়াক একটু পারলে, আর লাইনগুলো একটু বাড়াক। হ্যাঁ, এবং যেই স্টেশন বানাইতে কয়দিন লাগবে? অন্তত উদ্যোগটা নেক ভাই, অন্তত উদ্যোগটা নিয়ে জানাক যে আমরা এটা এতদিনের মধ্যে করবো, এতদিন করবো। হ্যাঁ, পাবলিকের অন্তত যেন সন্তুষ্টিটা আসে তাদের প্রতি। আচ্ছা, অংশীজন কমিটিতে এখন পর্যন্ত ডাকেই নেই তারা, এবং হচ্ছে গিয়ে টোটালি অংশীজন কমিটির যে বিষয়টা টোটালি আপনারা হয়তো জানেন যে এই ব্যাপারটা, যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন ব্যাপারটা নিয়ে গুজব ছড়াচ্ছিল আমাকে নাকি তারা চাকরি দিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এরকম যে অংশীজন কমিটি হচ্ছে আমি তাদেরকে চেয়ে নিয়েছি যে আপনারা যে ছয় দফা দাবি বাস্তবায়ন করবেন এবং এটা যেন আমি দেখতে পারি, পর্যবেক্ষণ করতে পারি, এমন একটা জায়গা দিতে, এমন একটা জায়গায় আমাকে একটু সুযোগ দিতে হবে। তখন তারা বলেছিল যে ঠিক আছে, আমাদের প্রত্যেকের যেমন টিটিদের একটা হচ্ছে গিয়ে প্রতিনিধি থাকে, তারপর হচ্ছে গিয়ে যারা রেল পুলিশ আছে তাদের প্রতিনিধি থাকে, তো যাত্রীদের প্রতিনিধি হিসেবে আপনি হচ্ছে গিয়ে আপনার কথা বলতে পারবেন সে অংশীজনের জায়গায়। সেইখানে হচ্ছে কি অন্যভাবে নিয়েছে, কিন্তু এখন দেখা গেছে যে তারা বলেছে যে অংশীজন কমিটিতে তারা ক্লিয়ার করে দেবে যে তারা কতটুকু কী করেছে। তারা আমাকে বলেছিল ওই যে বললাম যে এক মাসের মধ্যে অন্তত এনআইডি। হ্যাঁ জি, তারা বলেছে যে অংশীজন কমিটিতে ডাকবে, সেটা কোনো সময় দেয়নি তারা। এটা হচ্ছে গিয়ে অসীম হতে পারে, এটা বলা যায় যে অসীম হতে পারে। এবং অবশ্যই হচ্ছে গিয়ে আমি 1 নভেম্বর পর্যন্ত সময় নিচ্ছি, এবং তাদেরকে আমি বারবার হচ্ছে তারা যদি কোনো সহযোগিতা চায় বা পরামর্শ প্রয়োজন করে আমি হচ্ছে গিয়ে তাদেরকে সেই ডাটা কালেকশন করে দিব। হ্যাঁ, ফর্মালি দিব, এবং তাদের মুখ থেকে শুনতে চাইব তারা কীভাবে করতে চায়। জি, জি, প্রচুর প্রচুর অভিযোগ আছে, প্রচুর, প্রতিদিন। আচ্ছা, টিকিট সংক্রান্ত সমস্যাই বেশি আসে, টিকিট কালোবাজারি সম্বন্ধে বেশি আসে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে যে অনেক টিকিট পাচ্ছে না, অনলাইনে টিকিট পাচ্ছে না, এই সংক্রান্ত সমস্যা অনেক বেশি আসে। বা 300 টাকা টিকিট হচ্ছে গিয়ে 700 টাকায় কিনতেছে, এরকম তথ্য অনেক বেশি আসে। অন্তত আর কিছু হোক বা না হোক, অন্তত যদি কেউ মানে ওনারা যদি এই স্টেপটা নিত, ঠিক আছে প্রত্যেকটা স্টেশনে আমরা কালোবাজারি প্রতিরোধে ঠিক আছে একদম জোরদার ভূমিকা নিচ্ছি, এইটুকু যদি হতো তাহলে তো পাবলিক সন্তুষ্ট হতো, তাই আপনারা বলেন হতো কি না? তো আমি জাস্ট এইটুকু চাচ্ছি ওনারা একটু তৎপর হোক, ওনারা একটু মানে মানুষকে জানাক যে ওনারা তৎপর আছে, ওনারা চেষ্টা করছে, এইটুকু চাচ্ছি ওনাদের কাছে, আর বেশি কিছু চাওয়া পাওয়া নাই তো আমাদের। আচ্ছা, আমি একটু আগে একজন সাংবাদিক আপনাকে যে প্রশ্নগুলো করছিলেন, উনি বলছিলেন যে তারা